আসসালামু আলাইকুম নেচার অফ বিডিসি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আজকে আমি আমার ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে মাছা তৈরি করে এবং মাছা চারা আপনারা চিচিঙ্গা চাষ করবেন তো চিচিঙ্গা চাষের জন্য দেখেন আমি বাজার থেকে হাইব্রিড কিছু বীজ এনেছি বীজগুলা বাজার থেকে আনার পর চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি তো চব্বিশ ঘন্টা ভিজানোর পরে আমি বীজগুলা তুলে নেওয়ার পর আরও চব্বিশ ঘন্টা একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রেখেছি যাতে বীজগুলা গাছ তাড়াতাড়ি উঠতে পারে সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এবং তুলে রেখেছিলাম তো বীজ লাগানোর একটা ফর্মুলা আছে সেটা আপনারা জেনে নেবেন বীজের যে চিকন অংশটা আছে সেই অংশটা মাটির নিচের দিকে পুঁতে দেবেন চিক চিকন যে অংশটা আছে সে অংশটা মাটির মধ্যে পুঁতে দেবেন তাহলে গাছটা সুন্দরভাবে উঠতে পারবে এবং নিচে আমি জৈব সার ব্যবহার করেছি প্রথমে ভালোভাবে কুড়ে তারপর জৈব সার দিয়ে এখন আমি বীজ লাগাচ্ছি গাছ উঠতে উঠতে প্রায় ছয় থেকে সাত দিন যাবে তো এই দেখেন আমি নেড়া দিয়ে একটু ডেকে রাখছি যাতে রোদের তাপটা একটু সহ্য করতে পারে তো এখন আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে গাছগুলো ওঠার পর এই গাছগুলো বয়স হচ্ছে পঁচিশ দিন পঁচিশ দিন হওয়ার পর দেখেন আমি কিভাবে পরিচর্যা করেছি আমার গাছে সার দেওয়া শেষ আমি বাজার থেকে এনে চতুর্দিক করে আমি আমার গাছে সার দিয়েছি সার দেওয়ার পর এখন এভাবে আমি মাটিগুলা একটু উপরের দিকে দিয়ে মূল অংশটা ডেকে দিয়েছি তো আস্তে আস্তে আমার এগুলা মাছা ছাড়া এই গাছগুলা মাছা তৈরি মাছা তৈরি সহ আপনারা চিচিঙ্গা চাষ করতে পারবেন মাছা ছাড়াও তৈরি করতে পারবেন যারা অল্প জায়গার মধ্যে চাষ করেন তারা মাছা তৈরি করতে হবে না আর যারা বেশি জায়গা নিয়ে চাষ করেন তাদের জন্য মাছা প্রয়োজন তো দেখেন এই হচ্ছে আমার মাছা ছাড়া যেগুলো আমি এখানে দুই থেকে তিনটা গর্ত করে নিয়েছিলাম তো এগুলার মধ্যে আসলে বেশি জায়গার প্রয়োজন নেই তাই মাছা ছাড়া এগুলো আমি রোপণ করেছি এবং এখানে দেখেন কিছু বাঁশের যে মাথিগুলো সেগুলো আমি এখানে গর্ত করে রেখেছিলাম এই বাঁশের যে মাথিগুলা সেগুলোর মধ্যে লত মেলে এখন দেখেন কিভাবে চিচিঙ্গা আসা শুরু করছে খুবই সুন্দর মশাল্লা এগুলা ভালো ধরনের বীজ রোপণ করেছিলাম জন্য আমার গাছে প্রচুর চিচিঙ্গা ধরেছে দেখেন মূল অংশটা কিন্তু দেখাচ্ছি আমার ভিডিওর মধ্যে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন অনেক লম্বা লম্বা চিচিঙ্গা ধরেছে এগুলা আসলে ভালো ধরনের বীজ আপনারা বাড়ির আশেপাশে যে কোনো জায়গার মধ্যে আপনারা এই শীতকালে এগুলা চাষ করতে পারবেন এগুলা শীতকালীন সবজি শীতকাল পরেও এগুলা চাষ করলে ভালো ফলন পাওয়া যায় গ্রীষ্মকালেও এগুলো হয় তো দেখেন আমার চিসিঙ্গুলা খুবই লম্বা হয়েছে যাদের চিচিঙ্গা পচে যায় বা পোকার সংক্রমণ দেখা দেয় তারা কীটনাশক বাজার থেকে এনে সেই গাছগুলোর মধ্যে কীট আপনারা কীটনাশক মেরে দেবেন তাহলে পোকা মাকড় আর কোনো ক্ষতি করতে পারবে না ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে থাকুন বন্ধুরা আমার ভিডিওটি আশা করি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যান সবাই আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিয়ে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার তো এই ছিল আমার মাছাচারা যেগুলো চিচিঙ্গা চাষের পদ্ধতিটা এখন আমি আপনাদেরকে দেখাবো মাছা তৈরি করে কিভাবে চিচিঙ্গা চাষ করা যায় তো আপনারা যখন গাছের সারটা প্রয়োগ করবেন ঠিক আগের একই পদ্ধতিতে নিচে জৈব সার ব্যবহার করবেন তারপর আপনারা জৈব সার গাছ উঠার পর যখন গাছের লত মেলতে শুরু করবে তখন আপনারা গাছের সার প্রয়োগ করবেন সার দেওয়ার পর আপনাকে যে কাজ করতে হবে এ দেখেন এখানে বাঁশ এবং সুতো দিয়ে এই মাছাগুলো তৈরি করা হয়েছে ঠিক একইভাবে আপনারা প্রথমে বাঁশগুলা গর্ত করে এখানে দাঁড় করাবেন তারপর আপনারা সুতো দিয়ে এই মাচাটা তৈরি করবেন বাঁশগুলো ভালোভাবে বেঁধে রাখবেন শক্ত করে যাতে জ্বর বৃষ্টি বা যে কোনো কিছু ক্ষতি করতে না পারে তারপরে এই সুতো দিয়ে আপনারা টেনে টেনে এভাবে মাছা তৈরি করবেন আর যখন লতগুলো মাছায় উঠতে শুরু করবে তখন ফল ফলগুলা দেওয়া শুরু করবে এখানে এখানে প্রত্যেকটা গাছে ফসল আসতে শুরু করছে চিচিঙ্গা যে কলিগুলো আছে সেগুলো ধরতে শুরু করেছে আশা করছি অল্প দিনের মধ্যেই প্রচুর সিচিঙ্গা গাছে ধরবে এবং ফলনটা পাওয়া যাবে এই অংশটা দেখেন দুই চার দিন পরেই এই অংশটা তুলে ধরেছি মাসাল্লাহ প্রচুর চিচিঙ্গা আসতে শুরু করেছে আমার গাছে তো এইভাবে পরিচর্যা করবেন আপনারা এবং এই পদ্ধতিতে আপনারা চেচিঙ্গা চাষ করবেন আশা করছি আপনারা ফসলটা পাবেন এবং যাদের পর্যাপ্ত জায়গা আছে তারা ফসল চাষ করে লাভবান হতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এতটুকুই আল্লাহ হাফিজ আসসালাম